শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি গ্র্যান্ড লার্নিং স্কুলে। গ্র্যান্ড লার্নিং স্কুলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত তথ্যাদি আমরা নিয়মিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রচার করে থাকি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটি ইউনিট বন্ধের যে প্রাথমিক সিদ্ধান্ত এসেছে, এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। সেই প্রতিবেদনটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরছি। ঢাবিতে দুই ইউনিট বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত, এটি 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ 2021-22 থেকে সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ ঘ ইউনিট এবং চারুকলা অনুষদ চ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। তবে চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2020-21-এ আগের মতোই 5টি ইউনিটে ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে। ডিনস কমিটির এক সভায় গতকাল রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান দুটি ইউনিট বন্ধের প্রাথমিক প্রস্তাব দেন। তিনি প্রথম আলোকে বলেন, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা যে তিন বিভাগে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা পড়াশুনো করে, তার আলোকেই ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে নেওয়া দরকার। ইউনিট কমালে পরীক্ষা নেওয়ার চাপ কমবে। সবাই প্রস্তাবটি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হয়, সেখানে বেশিরভাগ ডিনস প্রস্তাবের পক্ষে মত দেন, তবে বিষয়টি চূড়ান্ত হবে একাডেমিক কাউন্সিলের সভায়। সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন সাদেকা হালিম প্রথম আলোকে বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য স্বতন্ত্র ইউনিট হওয়া উচিত, তা না করতে পারলে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ নামে ভর্তি পরীক্ষার ইউনিট করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ক ইউনিট, যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য খ ইউনিট এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য গ ইউনিট, সমাজ বিজ্ঞানে ঘ এবং চারুকলার চ ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা হয়। চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন প্রথম আলোকে বলেন, চারুকলার পরীক্ষা কিভাবে হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট কিছু না করে চ ইউনিটের বন্ধের নির্দেশনা যথার্থ হয়নি, এরকম কোনো সিদ্ধান্ত ডিনস কমিটির সভায় হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছরে 7,000 শিক্ষার্থী ভর্তি হন, একজন শিক্ষার্থী তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশ নিতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রশাসন মোহাম্মদ সামাদ বলেন, চলতি বছরে ভোগান্তি ও ব্যয় কমানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের 8টি বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তোমরা জানো চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের 8টি বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। এছাড়াও নিয়মিত বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত আপডেট পেতে গ্র্যান্ড লার্নিং স্কুলকে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।